রাজ্যের চাকুরি প্রার্থী যুবক যুবতীদের জন্য বড় সুখবর। রাজ্যে নতুন করে 1461টি বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। সেখানে নিয়োগ হবে প্রায় 3000-এর কাছাকাছি বাংলা সহায়তা কেন্দ্র কর্মী। বিস্তারিত জানাবো আপনাদেরকে। অপরদিকে এবার সেট টপ বক্স ছাড়াই আপনি 200টি চ্যানেল দেখতে পারবেন টিভিতে। লাগবে না কোনো সেট টপ বক্স। যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। অনুকূল আবহাওয়ার কারণে এবার রাজ্যে ব্যাপক আলুর ফলনের আশঙ্কা, ব্যাপক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। তাই এখন থেকেই আলু কেনার ভাবনা রাজ্য সরকারের তরফ থেকে। কত পরিমাণ আলু হতে চলেছে এবার বাংলা জুড়ে জানাবো আপনাদেরকে। বাংলার শিক্ষা ব্যবস্থাকে 100 বছর পিছিয়ে দিয়েছেন রাজ্যের মহাপুরুষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে, বিস্তারিত আপনাদের জন্য। অন্যদিকে শ্রীলঙ্কার দেউলিয়া পনার পথে কি এবার পাকিস্তান? লিটার পিছু পাকিস্তানে 1 লিটার দুধের দাম বিকোচ্ছে বর্তমানে 210 টাকায়, চিকেন 780 টাকা প্রতি কিলো। অন্যদিকে বিপুল লোকসানের জের দেশের 225টি শহর থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে জোম্যাটো। জানাবো বিস্তারিত, থাকছেন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। এবার থেকে সেট টপ বক্স ছাড়াই 200টি চ্যানেল দেখা যাবে টিভিতে। যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ভারতে সেট টপ বক্স প্রযুক্তি এক যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে। কেবল টিভি এবং অ্যান্টেনার প্রযুক্তিকে সরিয়ে দিয়ে সেট টপ বক্সের এই প্রযুক্তি আজ দেশের সমস্ত শহর এবং গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। মাসে একটা নির্দিষ্ট অঙ্কের প্যাকেজ রিচার্জ করলেই দেশ বিদেশের নানা চ্যানেল যখন খুশি যেখানে খুশি দেখা যায়। তবে এবার এই প্রযুক্তিতে আসছে অনেকটাই বড় বদল। বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে সেট টপ বক্স ছাড়াই প্রায় 200টির বেশি চ্যানেল টিভিতে আপনারা দেখতে পারবেন, সোমবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তবে তার জন্য প্রত্যেক টেলিভিশনে এবার বসানো হবে বিল্ড ইন স্যাটেলাইট টিউনার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আমার দপ্তরে এক নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছি আমরা। আপনার টিভিতে এবার থেকে যদি বিল্ট ইন স্যাটেলাইট থাকে তাহলে আর সেট টপ বক্স আপনাকে লাগাতে হবে না, রিমোট ঘোরালেই 200টির বেশি চ্যানেল অনায়াসে দেখতে পারবেন আপনি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আপাতত টিভিতে বিল্ট ইন টিউনার স্যাটেলাইট ইনস্টল করার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন বর্তমানে যে টিভিগুলো আসবে ভবিষ্যতে সেই টিভিতে আগে থেকেই বিল্ড ইন টিউনার স্যাটেলাইট ইনস্টল করানো থাকবে বা বসানো থাকবে। ফলে আপনাকে কিন্তু আর টিভি কেনার পর আলাদা করে সেট টপ বক্স লাগাতে হবে না। সেট টপ বক্স ছাড়াই 200টির বেশি টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। এবারে রাজ্য জুড়ে আলুর ব্যাপক ফলনের আশঙ্কা দেখা দিচ্ছে। ফলে চাষিদের লোকসান ঠেকাতে আলু কেনার ভাবনা ইতিমধ্যে চালু করেছে রাজ্য সরকার। মার্চেই চূড়ান্ত সিদ্ধান্ত, এবার ব্যাপক ফলনের আশা। অনুকূল আবহাওয়ার কারণে এবার রাজ্যে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ফলন খুব বেশি হলে দাম পড়ে যায় বলে চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। সেই পরিস্থিতি এড়াতে সরকারি উদ্যোগে নির্দিষ্ট দামে কিছু পরিমাণ আলু কেনার চিন্তাভাবনা শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে। মার্চ মাসে হিমঘর খোলার পর পরিস্থিতি কী দাঁড়ায় তা দেখে নিয়ে সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সাম্প্রতিক অতীতে অবশ্য একাধিকবার সরকারি উদ্যোগে আলু কেনা হয়েছে। এখন মাঠে যে নতুন আলু উঠছে তা সরাসরি বাজারে চলে আসছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, নতুন পোখরাজ জাতীয় আলুর দাম কেজিতে 5 টাকার মতো করে পাচ্ছেন বর্তমানে কৃষকরা, ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছে। রাজ্য সরকারের খাদ্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, কলকাতার পাইকারি বাজারে 50 কেজি আলুর বস্তা এখন মাত্র 350 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। হিমঘরে যে জ্যোতি এবং চন্দ্রমুখী প্রজাতির আলু মজুত হয় তার কিছুদিন পরে উঠতে শুরু করবে। 1 মার্চ থেকে হিমঘরে আলু মজুত শুরু হওয়ার কথা। কৃষি বিপণন দপ্তরের আধিকারিক এবং ব্যবসায়ী মহল মনে করছে, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার রাজ্যের আলুর ফলন এবার 1 কোটি টন ছাড়িয়ে যাবে। ফলে ব্যাপক ফলনের কারণে লোকসানের মুখে পড়তে পারে এবার আলু চাষিরা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি সুখবর, তাছাড়া রাজ্যবাসীর জন্য বড় সুখবর রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে ইতিমধ্যে চালু করেছেন। ভালোই সাফল্য পেয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যবাসী।
এবার থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করতে চলেছে রাজ্য সরকার। তার জন্য রাজ্যে ইতিমধ্যে আরও 1,461টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করবে নবান্ন, এমনটাই কিন্তু জানানো হলো রাজ্যের তরফ থেকে। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যে যে 1,461টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করা হবে সেখানে নতুন করে 2,922 জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। এছাড়া এবার থেকে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার সাথে সাথে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ, যেমন আধার কার্ডের কোনো ভুল সংশোধন থাকলে সেটা করতে পারবেন। এছাড়াও নতুন আধার কার্ডের আবেদন এবং আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে। বিপুল পরিমাণে লোকসানের জের দেশের 225টি শহর থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। বিপুল লোকসানের জের দেশের 225টি শহর থেকে ব্যবসা গুটিয়ে নিল জোম্যাটো। সেই ছোট শহরগুলিতে আর মিলবে না এই অনলাইন খাবার ডেলিভারি সংস্থার পরিষেবা। তাদের দাবি, 200+ শহর থেকে জোম্যাটো পরিষেবায় ভালো সাড়া মেলেনি, তাই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। এই সংস্থার তরফে জানানো হয়েছে, হঠাৎ করে অনলাইনে খাবারের ডেলিভারির চাহিদা অত্যন্ত কমে গিয়েছে। 225 শহরের চাহিদা অত্যন্ত কম, পারফরম্যান্স একেবারেই খারাপ, তাই ব্যবসা গড়ানোর সিদ্ধান্ত নিল জোম্যাটো। তবে কোন 225টি শহর তা তারা কিন্তু উল্লেখ করেনি এখনও। তবে শুধুমাত্র জোম্যাটো নয়, তার প্রতিযোগী সংস্থা আরেক অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগির অ্যাপ থেকে 10% কর্মীর চাকরি যেতে চলেছে বলে জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে। বলা হচ্ছে তহবিলে নাকি ভাটা পড়েছে সুইগির, আর তাই তারা এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে 100 বছর পিছিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমানে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। বিদ্যাসাগরের প্রসঙ্গ টানল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, তিনি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 100 বছর পিছিয়ে দিয়েছেন বাংলার শিক্ষাকে। নিয়োগকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিতে আদালতে এমনটাই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী এই প্রসঙ্গ টেনে আনলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও। শুনানিতে ওই সময় আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। এদিন এই মামলা শুনানিতে ইডির আইনজীবী বলেন, দুই মহাপুরুষ দুরকম কাজ করেছেন। একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলার শিক্ষা ব্যবস্থাকে 100 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যজন পার্থ চট্টোপাধ্যায়, যিনি 100 বছর পিছিয়ে দিয়েছেন বাংলার শিক্ষাকে, ধ্বংস করে দিয়েছেন বাংলার এই গোটা শিক্ষা ব্যবস্থাকেই। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বহু মাস কেটে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। ইডির মামলায় জামিনের আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হন পার্থ। সেই মামলা শুনানিতেই আজ এই প্রসঙ্গ ওঠে, যদিও এর আগে একাধিকবার জামিনের আবেদন করলেও জামিন মেলেনি পার্থ চট্টোপাধ্যায়ের। প্রভাবশালী তত্ত্ব খাড়া করে ইডি সমানে জামিনের বিরোধিতা করেছে। শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন পান কিনা সেটাই এখন আলোচ্য বিষয়। এবার কি তাহলে শ্রীলঙ্কার পথেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান? পাকিস্তানে বর্তমানে 1 লিটার দুধ বিকোচ্ছে 210 টাকায়, চিকেন কেজি প্রতি 780 টাকা পার। তাহলে কি শ্রীলঙ্কার মতো দেউলিয়ার পথে পাকিস্তান? আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। পাকিস্তানে আর্থিক অচলাবস্থা চরম আকার ধারণ করেছে। জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস আম জনতার। লিটার প্রতি দুধ বিকোচ্ছে 210 টাকায় পাকিস্তানি টাকায়। চিকেনের দাম কেজি প্রতি 780 টাকা পেরিয়ে গিয়েছে। ব্রয়লার চিকেনের দাম একটু কম হলেও 500 টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে। বোনলেস মাংসের দাম 1000 টাকার আশেপাশে। পাকিস্তানের সাধারণ নাগরিকদের এখন একটাই প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আবার কবে নাগালের মধ্যে আসবে? দিনের পর দিন দ্রব্যমূল্য এভাবে বৃদ্ধি পেতেই চলেছে পাকিস্তানের বাজারগুলিতে। তাহলে কি এবার শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে পাকিস্তান? আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।